আসসালামু আলাইকুম এক যুবকের কৌশল হযরত উমর আদি এর শাসন শাসনামলে কোনো এলাকার এক শাহজাদা গ্রেফতার হয়ে এসেছিল হজরত উমর আদি আল্লাহ আনহু তাকে হত্যা করতে ইচ্ছা করলেন কারণ সে মুসলমানদের ক্ষতি সাধনের জন্য আপ্রাণ চেষ্টা করেছে ফলে মুসলমানগণ কঠিন বিপদের সম্মুখীন হয়েছে এজন্য উমর আদি আল্লাহ আনহু তাকে হত্যার নির্দেশ দিলেন হত্যার সংবাদ শুনে সে বলল আমিরুল মুমিনিন আমার মনে শেষ আশা পূরণ করার সুযোগ দিন তিনি বললেন কি আশা সে বলল আমার পিপাসা লেগেছে আমাকে পানি পান করার সুযোগ দিন তাকে এক পিয়ালা পানি দেওয়া হলো পানির পিয়ালা হাতে নিয়ে সে কাঁপতে শুরু করল হযরত উমর আল্লাহ আনহু বলেন তুমি এত কাঁপছো কেন সে বলল আমার ভয় হচ্ছে আমি একদিকে পানি পান করব আর অপর দিকে জল্লাত আমাকে হত্যা করে ফেলবে তাই আমি পানি পান করতে পারছি না হজরত উমর আদি আল্লাহ আনু বললেন তুমি কোনো চিন্তা করো না এ পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না হজরত উমর আদি আল্লাহ আনুর এ কথা বলার সঙ্গে সঙ্গে লোকটি পানির পিয়ালাটি মাটিতে ফেলে দিয়ে বলল আমিরুল মুমিনিন আপনি বলেছেন আমি এ পানি পান না করা পর্যন্ত আমাকে হত্যা করবেন না এবার আপনার প্রতিশ্রুতি বজায় রাখুন এ পানি আর কখনোই আমি পান করব না এখন আমার প্রতি আপনার আদেশ কি। হযরত উমর আদি আল্লাহ বললেন হ্যাঁ আমি কথা দিয়েছিলাম এ পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না এখন যেহেতু এ পানি তুমি আর পান করতে পারবে না সুতরাং তোমাকে হত্যাও করা হবে না এবার লোকটি বলল যাহা আপনি কথা দিয়েছেন আমাকে আর হত্যা করা হবে না সুতরাং এখন আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন হজরত উমর আল্লাহ আনহু বললেন ভাই তুমি আগে মুসলমান হওনি তবে এখন কেন মুসলমান হবে সে উত্তর দিল আপনি আমাকে হত্যার আদেশ দিয়েছেন তখন যদি আমি মুসলমান হতাম তাহলে লোকজন বলতো মৃত্যুর ভয়ে আমি মুসলমান হচ্ছি তাই আমি চিন্তা করলাম এমন কোনো কৌশল অবলম্বন করি যার ফলে আমি মৃত্যুর আদেশ থেকে বেঁচে যাই এবং সন্তুষ্ট চিত্তে একমাত্র আল্লাহকে পাওয়ার আশায় মুসলমান হয়ে যাই আর লোকজন উপলব্ধি করুক যে আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান হয়েছি মৃত্যুর ভয়ে নয় আসসালামু আলাইকুম